আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি ফিরে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি রেসিপি শেয়ার করব চিকেন বিরিয়ানি। যেহেতু আমি খুলনা আছি, ওরা যেহেতু শুনেছে আমরা চলে যাব, তো বলতেছে আজকে যে চিকেন বিরিয়ানি করবে। তো খুলনা গ্রামে যারা বিরিয়ানি করে কিভাবে করে মেহমান আসলে, তো সেটি আজকে আমি শেয়ার করব কিভাবে রান্না হয়। তো চলুন, এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, মুরগিটা কিন্তু ছিলে নিয়ে হলো। তো পেঁয়াজগুলোকে আমি অল্প একটু তেলে, আর ওরা একটু তেল এবং পেঁয়াজও কম খায়, তো যেটুকু ওরা খায় সে অনুযায়ী কিন্তু আমি নিয়ে নিলাম পেঁয়াজগুলোকে। হালকা হালকা ব্রাউন কালার করব, সাথে দিয়ে দিব এখানে আদা পেস্ট, রসুন পেস্ট, আস্ত মরিচ, কাঁচামরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। সাথে এগুলা দিয়ে আমি কিছু সময় নিয়ে এগুলাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে চিকেনগুলা দিয়ে দিলাম, আর এটা হলো ওদের গড়ের ফালা মোরগ। তো এগুলাকে কেটে কুটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হলো আমার কাছে। বলতেছে ওনারা বলতেছে আমি পাক করার জন্য, তো আমি বলছি আমার আপনাদেররা যেভাবে রান্না করেন আমি ওইভাবেই রান্না করব। তো আমি দেখলাম যে আমাদের মতেই প্রায় কিন্তু রান্না বান্না হয়, আর ওরা একটু পেঁয়াজ কম, তেল কম খায়। ওদের বাসা ওরা যেভাবে খাবে আমিও কিন্তু ওইভাবে শেয়ার করলাম। আমাদের রান্না থেকে আসলে কম পেঁয়াজে অনেক ভালো লাগে। তো এখানে কিছু সময় নিয়ে নেড়েচেড়ে, একটু গরম পানি দিয়ে নেড়েচেড়ে নিয়ে আবারও আমি এর সাথে বিরিয়ানির 2 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। উঁচু করে একটু দিয়ে দিলাম 2 টেবিল চামচ ওদের বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিয়ে এগুলাকে আমি কিছু সময় নিয়ে 7-8 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এগুলাকে জাল করে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে, জাল দেওয়ার পরে এখানে আমি 3 পট পোলাও চাল নিয়ে নিলাম। চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কিছু সময় ভিজিয়ে রেখে পানি জড়িয়ে এর সাথে এবার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এগুলাকে আমি কষি নিয়ে এখানে 3 পট চাউলের সাথে আমি দিয়ে দিব 6 পট পানি। 6 পট পানি দিয়ে, সাথে যেহেতু মুরগিরও মাংস আছে তাই আমি আরও 1 পটের মতো গরুর দুধ জাল দেওয়া, সেগুলো কিন্তু আমি এর সাথে দিয়ে দিব। তাহলে কিন্তু পারফেক্ট জর্জরভাবে এই বিরিয়ানিগুলো রান্না করা হবে। যেহেতু সকাল মশলা দেওয়ার পরও আমি আরও বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, এটা শাহি বিরিয়ানি মশলা, আর এটা ফ্লেভার খেতে খুবই দারুণ টেস্ট হলো। তো কিছু সময় জাল দিয়ে যেহেতু পানি শুকিয়ে গেল, আর ডাকনাও দিয়ে দিলাম। ডাকনা উঠিয়ে উঠিয়ে আমি এগুলাকে নেড়েচেড়ে নিচ্ছি, আর যেহেতু পানিও শুকিয়ে গেল এবার আমি উল্টে পাল্টে দিয়ে দিব। দিয়ে এর সাথে আমি আরও 1 মুঠ কিশমিশ উপরে দিয়ে দিব, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে আমি 10-15 মিনিটের মতন দমে রেখে দিব। পোলাও হোক আর বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, এগুলো বলক আসার পরে কিছু সময় নিয়ে দমে রেখে দিলে এমনি কিন্তু জর্জর হয়ে আসে। আর জর্জর হওয়ার একটাই কারণ, পারফেক্টভাবে পানি দেওয়ার পরে কিন্তু এগুলো জর্জর হয়ে যায়। আর এইভাবে ওরাও কিন্তু এভাবে বিরিয়ানি করে, আর খেতে খুবই টেস্ট লাগে আর খুবই ভালো লাগে। ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই বিরিয়ানিগুলো পারফেক্টভাবে আপনাদের অনেক বেশি পছন্দ হলো। তো রান্না হয়ে যাওয়ার পরে আমরা এগুলাকে পরিবেশন করার জন্য সবাই নিয়ে বসলাম। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন
এই খুলনা থেকে এই বিরিয়ানিটা শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো? তো ভালো থাকবেন, আমি আবার ফিরে আসবো। আল্লাহ।